মুক্তি বেগম, তুমি ভাবো না তোমাকে ছাড়া আমি ভালো নাই। আজকে তোমাকে ছাড়া আমি 300 ফিট ঘুরতে যাব নীলা মার্কেটে। তুমি ভেবো না তোমাকে ছাড়া আমি ভালো নাই। দেখো ভিডিও দেখতে লাগো, কার তুমি মামা তোমায় খালাতো ভাই না ভিডিও করতেছ? দেখো আমারও কেউ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই জানেন মন মানুষে তো মোটেও ভালো নাই, একটা সাজানো সংসার শেষ হয়ে গেল আজকে, তাই একটু মন ভালো না দেখাই। 300 ফিট যাইতেছি নীলা মার্কেট। অলরেডি আমরা নীলা মার্কেট সেক্টর 1 চলে আসছি। এখানে অনেক রাইডগুলো দেখলাম, দেখে একটু আগায় গেলাম, দেখি কি কি রাইড দেখা যায়। তা দেখতেছেন আপনারা, নৌকা আছে, দোলনা আছে, তারপর ওই যে আকাশে এই দোলনাটা আছে। তা আমি তো সিঙ্গেল, বুঝেন না, আমার তো ডাবল নাই, যার কারণে একটু সমস্যা আছে। আমি ওখানে আসলাম, তা একটু ঘুরে ঘেরে দেখতেছি সব, আপনাদেরকে একটু দেখাই। নীলা মার্কেট সেক্টর 1 আসবেন, অবশ্যই আপনারা এইগুলো দেখে যাবেন। তা হ্যাঁ, অনেক মজার খেলনা, কিন্তু একটু ভয় আছে, অনেক চিক্কর পাক্কার করতেছে। আমি তো ওই মিউজিকগুলো দিলাম না, মিউজিকের কারণে আমার ভয়েস দেওয়া লাগলো। তো ভয়েসে হয়তো ভালো লাগবে না, তবু চেষ্টা করতেছি আপনাদের দৃশ্যগুলো একটু তুলে ধরার জন্য। তো এখানে যখন আসি দেখলাম সবই কাপেল, শুধু আমি সিঙ্গেল। সিঙ্গেল থাকবো না কেন বলেন, ঘরের বউ, এত বছরের সংসার যদি চলে যায়গা। তা অলরেডি ড্রাগনও আছে দেখছেন, এলো ড্রাগন রাইড। আর এই রাইডগুলা 50 টাকা করে, রাইডগুলো মাত্র 50 টাকা করে। যারা আসবেন অবশ্যই একটু ঘুরে যাবেন বাচ্চা কাচ্চা থাকলেও। তবে শুক্রবারে কেউ আসবেন না, শুক্রবারে প্রচুর চাপ থাকে। এই চাপে এই যে দেখেন মাত্র 50 টাকা টিকিট। যেহেতু আসছি একটা রাইড করে দেখি, ঘুরে দেখি। কিন্তু লম্বা সিরিয়াল রে ভাই, অনেক বড় সিরিয়াল। এখন এই সিরিয়াল ঠেলে ঠেলে ধাক্কাইতে 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 পরে যাইতে হইব। কিন্তু গেছি ঠিকই, বুঝছেন, এই যে দোলনায় আপুরা দোলনা খাইতেছে, চাইলে দোলনায় বসতে পারেন। এখানে ছোট বড় সবাই চড়তে পারে দোলনাটাই। তো যখন এখানে আসি অনেক লম্বা সিরিয়াল থাকে, কিন্তু অনেক দেরি হয়েছে, বুঝছেন, অনেক সময় দাঁড়াইয়াছিলাম, থাকা পাওয়ার পর নেব। শুক্রবার তো শুক্রবার অনেক লোক থাকে, বুঝছেন, যার কারণে একটু দেরি হয়েছে। লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকা লাগে, টিকিট কাইটেও আস্তে আস্তে ঢুকাইতেছে। তা আমি এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি, নাহলে মনে করবেন যে অন্য মানুষের ভিডিও আমি দিছি। তা অলরেডি কালকে একজন লাইভে গেছিলেন, লাইভে এক আপু বলে হালাইতে গেছে, আপনার যদি মন ভালো না থাকে তাহলে আবার রাইডে উঠলেন কেন? তাই এই দেখেন আমি রাইডে উঠটা একটু দেখাইতেছি। আমি যেহেতু সিঙ্গেল, আমার সাথে আর একটা ভাই বইছিল, অনেক সময় দাঁড়ায় থাকা পর কোনো কাপেল পায়, মানে কাপেল ছাড়া নাই, সব কাপেল। এখন আমি সিঙ্গেল, আরেকজন কই পাইবো? পরে অনেক দাঁড়ানোর পর পরে আরেক ভাই আমার সাথে মিলছে। তো এই আছে উপরে বসে দেখা যাইতেছে আশপাশেরই। এটা হলো নীলা মার্কেট সেক্টর 1-এ, রূপগঞ্জের ভিতরে পড়ছে এটা। তা আসলে মন ভালো না থাকলে একটু কোনো দিক চলে যায় ঘুরতে ফিরতে, এটাই আমার কাজ সবসময়। আমার যখনই মন ভালো না থাকে চোখ যেদিক যায় সেদিকে চলে যায়। তা যাক, মুক্তি বেগম দেখো, তোমাকে ছাড়া আমি অনেক ভালো আছি, মনে করো না যে তোমার, তুমি ফুফাতো ভাই মামাতো ভাই নিয়ে ভিডিও করতেছো, সমস্যা নেই করো, কিন্তু আমি একদম খারাপ নাই তোমার চেয়ে, আমি সেটাই দেখতে চাই। মুক্তি বেগম তুমি ভিডিওটা দেখবো, আমি জানি, দেখো এই যে ঘুরতে আসি, আমার পাশে আর একটা মেয়েও আছে, বুঝছো?